প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি বীর মুক্তিযোদ্ধা অভিনেতা আহসানুল হক মিনু। শুভ দুপুর স্যার। শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আপনাকে দেখে। বর্তমান সময়ের ব্যস্ততা কেমন, কি নিয়ে মূলত কাজ করা হচ্ছে? আমি দুটো সিরিয়াল নিয়ে কাজ করছি এখন বর্তমানে, আর এক ঘন্টা মাঝে মাঝে যারা ডাকে তারা করি আর কি। একটা হচ্ছে গোলমাল আর একটা হচ্ছে বগুলপুর। আচ্ছা, এই দুটো সিরিয়ালই করি আমি। মাছ দিয়ে যদি কেউ আসে ডাকে, এসে ডাকলে তখন যাই এই আর কি। আর এমনি অভিনয় ছাড়া সাধারণত কি নিয়ে বেশি ব্যস্ত থাকেন বা অবসরটা কিভাবে কাটে? অবসরটা কাটে হচ্ছে, আমাদের একটা সোসাইটি আছে, ধানমন্ডি সোসাইটি। আচ্ছা, সোসাইটির বিভিন্ন রকমের কাজ হয়, ধানমন্ডিকে মানে ক্লিয়ার করা, ধানমন্ডির জর্নিরেশনের জন্য যে সব আমাদের কমিউনিটি পুলিশ আছে তাদেরকে তদারকি করা, ধানমন্ডির অনেকগুলো কাজ আছে। তার মধ্যে 16 ডিসেম্বর একটা আমরা ফেয়ার করলাম, বিজয় উৎসব করলাম ধানমন্ডির মানুষের জন্য, শুধু যারা আমাদের সোসাইটির মেম্বার তাদের জন্যই করলাম। এবং সেখানে আমাদের সিনিয়ররা আছে, আমাদের সভাপতি আছে মিলন ভাই, সাধারণ সম্পাদক আছে হচ্ছে ডাক্তার মিতু, আমাদের অর্গানাইজিং সেক্রেটারি আছে নাজমুল খান অলোক, হ্যাঁ ও আমাদের সাথে আছে। এবং এই অলোক সোসাইটিকে মানে সর্বক্ষণে আটকে রেখেছে সুন্দর করার জন্য আর কি। ওর চিন্তা ভাবনা যে আমরা আগের ধানমন্ডিটা যাতে ফিরে পাই, এইটার জন্য আর কি। এই নিয়েই ব্যস্ত আছি। মানে অবসরটাও আসলে ব্যস্ততাতেই চলে যায়। ব্যস্ততাতেই চলে যায়। আচ্ছা, এমনি মঞ্চ নাটকে তো এখন আর কাজ করা হচ্ছে না অনেকদিন হলো। হ্যাঁ, অনেকদিন হলো মঞ্চ নাটকে কাজ করা হচ্ছে না, কিন্তু আমার ডাকে শুধু। হ্যাঁ, কিন্তু এই কাজের ফাঁক দিয়ে আমি যেতে পারি না, অনেকগুলো কাজ। মুক্তিযোদ্ধা আমাদের ব্রিগেড ওয়ান ব্রিগেড 71 নিয়ে কাজ করছি। মুক্তিযোদ্ধা নিয়ে আমাদের ব্রিগেড ওয়ানের 71-এর কাজ হচ্ছে স্কুলে স্কুলে মুক্তিযুদ্ধের গল্পগুলো বলা। বাহ, এটা হচ্ছে আমাদের কাজ। আমি বিচ্ছু জালাল মিলে এই কাজটি আমরা করছি। অনেক স্কুলে যাই, 5 থেকে 8 পর্যন্ত 10 পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধের গল্প শোনাই, স্মৃতিসৌধ। এই যে স্মৃতিসৌধের যে কতগুলো ধাপ আছে, এই ধাপগুলো যেন ভাষা আন্দোলনের জন্য একটা আছে, ছয় দফা আন্দোলনের জন্য আছে, স্বাধীনতা আন্দোলন, এই ধাপগুলো কেউ জানে না, কিন্তু আমরা এগুলো শেখাই। স্মৃতিসৌধতে যাই, কিন্তু অনেকগুলো ভাগ থাকে, একটার পর একটা একটা করে যখন উঠেছে, তাৎপর্যটা কি এটা কিন্তু কেউ জানে না, এটা আমরা শেখাই। অনেক বাচ্চারাই 21শে ফেব্রুয়ারি জানে না, অনেক বাচ্চারাই কেন হয়েছে 21শে ফেব্রুয়ারি এটাও জানে না। ভাষা আন্দোলন, যে 52 ভাষা আন্দোলনের পরে যে 21শে ফেব্রুয়ারি হয়েছে এটা জানে না। এই এই জানা বিষয়গুলো না জানলে আসলে চেতনাটা কোথা থেকে আসে? হ্যাঁ, এটা একটা বড় বাংলাদেশ যে একটি দেশ হয়েছে, কেন হয়েছে, এই বাংলাদেশের বিভিন্ন পর্ব আসে, এরা জানে না। এই জানানটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। বাচ্চারা শিখবে তখন থেকে শিখবে। এ তো শুনছিলাম বর্তমান ব্যস্ততার কথা। সময় যত এগিয়ে যায় তত একটি বিষয় কাজ করে, ছোটবেলার কথাগুলো, রঙিন সময়ের কথাগুলো খুব বেশি মনে পড়তে থাকে। আপনার জীবনের কোন বিষয়গুলো বা কোন দিনগুলোর কথা খুব বেশি করে মনে পড়ে এখন? সবচেয়ে বেশি মনে পড়ে কি জানো? কোনটা? আমাদের বাড়িতে, বাড়ির সামনে একটা করতোয়া নদী আছে। আচ্ছা, স্কুলে পড়তাম, তখন প্রাইমারি স্কুলে পড়তাম, কিন্তু নজরটা থাকতো কখন ছিপ নিয়ে মাছ ধরতে যাব। এই করতোয়া নদীতে একদিন গেছি পরীক্ষা, তখন আমাদের স্কুলে পরীক্ষা, আমি তখন ক্লাস 5-এ, আমি চুরি করে মাছ ধরতে গেছি। আমার পরীক্ষার টাইম হয়ে গেছে কিন্তু আমি বাড়িতে ফিরি নাই। আমার বড় ভাই শহীদ ভাই উনি চলে গেছেন, উনি এখন বেঁচে নেই। উনি খুঁজে 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 দেখে এক ঝোপের পাশে আমি সিট নিয়ে বসে আছি, আর সেই করে কানটা ধরলো, তো পরীক্ষা নেই, হ্যাঁ ভাই দাদা ভুলে গেছি আমি। আবার ধরে নিয়ে এসে মা তখন করলো কি, কাপড় চোপড় পরায় দিয়ে বললো যে স্কুলে যাবি, পরীক্ষা দিবি, পরীক্ষা দিয়ে বাসায় আসবি, কোথাও যাবি না।
পরীক্ষা দিয়ে বাসায় এসেছি, মার তখন হচ্ছে পরীক্ষা দেওয়া শেষ, তখন কিন্তু কিছুই হয়নি। পরীক্ষা দিয়ে আসার পরে মায়ের বাড়ি, বাবা কোনোদিন মারেনি, কিন্তু মায়ের হাতের মার খেয়েছি। আচ্ছা। মা পড়তে বসতে কোনো অন্যায় করলেই মার। সবচেয়ে বড় ওই কথা কি জানো, আমাদের বাড়িতে কোনোদিন খারাপ গালি ছিল না। আমি আমার বোনকে বলেছিলাম, সুর বলেছিলাম একদম। আচ্ছা আচ্ছা। এটার জন্য আমাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে, পাখার বাড়ি খেতে হয়েছে, এইরকম অবস্থায় ছিলাম ছোটবেলায়। আর খেলা তো আছেই, মানে দুরন্ত ছিলেন ছোটবেলায়, প্রচন্ড প্রচন্ড, এ গাছ ও গাছ সব খেয়েছি আমরা। আপনি তো একজন বীর মুক্তিযোদ্ধা, তার মানে বলা যেতে পারে কি যে এই যে মুক্তিযুদ্ধের যে একটা আগ্রহ, মুক্তিযুদ্ধে যাওয়ার যে একটা বাসনা, দেশের জন্য লড়াই করার একটা ভেতরে তীব্র আকাঙ্ক্ষা, সেটা পরিবার থেকেই এসেছে? না, সেটা পরিবার থেকে, পরিবার তখনও জানতো না যে আমি চলে যাব। যখন 25শে মার্চ রাত্রে যখন গণগোল হয়, তখন আমরা ওই করত নদীর পাড়ে আড্ডা, তখন আমরা এসএসসি পরীক্ষার্থী। আচ্ছা। আমরা, আমি, সুলতান, টিটু, এরা সব বসে আমরা আড্ডা মারছিলাম। রাত্রে যখন হইচই শুরু হলো রাত 12টার দিকে, আমরা মানে এটা এটা হচ্ছে আমরা পড়াশোনা শেষ করে 9টার পরে গেছি আর কি, গরমের কাল এরকম আর কি, একটু গরম গরম, আমাদের একটু ঠান্ডাও আছে গরমও আছে, এরকম নদীর পাড়ে বসে আমরা আড্ডা মারছিলাম। এই হইচই শুনে আমরা চলে আসলাম কি যে আর্মি ঢুকে গেছে। আমরা কিন্তু 7ই মার্চের ভাষণ কিন্তু শুনেছি কিন্তু রেডিওতে, তখন তো বাড়ি বাড়ি এত টেলিভিশন ছিল না, ছিল না, রেডিও ছিল, রেডিও কিন্তু আমরা নাটক শুনতাম, গান শুনতাম, সবই শুনতাম। এই রেডিও শুনে 7ই মার্চের ভাষণ শুনেছি, দেশের ভিতরে একটা গণ্ডগোলের চিন্তাভাবনা হচ্ছে, হচ্ছে তোড়জোড় হচ্ছে, এগুলো কিন্তু আমরা জানছি। কিন্তু 25শে মার্চ রাত্রে তখন আমরা করতোয়া নদীর ধারেই হঠাৎ হইচই শহরের ভিতরে, তখন আমরা বলি যে চলতে কী হলো, ঘটনা কী। দোলনও ছিল আমাদের সাথে, আমরা বাসায় আসলাম, আমার বাসায় আসলাম সব দৌড়ে দৌড়ে। তা আমি বললাম যে এক কাজ কর, তাহলে আর্মি যখন ঢুকে যাচ্ছে তাহলে তো আমাদের মারবে, বাজেট প্রোটেকশন দিতে হবে। টিটু বলতেছে প্রোটেকশন দিতে হবে। তো দোলন, তোর বাবার তো বন্দুক আছে, তুই বন্দুকটা নিয়ে আয়। আর আমি করলাম কি, দৌড়ে বাড়ির ভিতরে গেলাম, যে একটা ওই বাঁশের ফালা আছে, একটা বাঁশের মাথায় একটা ফালার মতো আছে, ওটা নিয়ে বের হলাম। ও আমার কাছ থেকে টিটু ওটা কেড়ে নিয়ে চলে গেল। আমি যাই, তুই যাস না, আমি আমি যাবো, আমি যাবো, বলছে না আমি গেলাম, তোরা আয়। সুলতানও চলে গেল। আমি পরে দাদাকে বললাম যে দাদা তুই যাস না, তুই যাস না, খবরদার তুই যাস না, আমি জানাবো। আমি কি আর বসে থাকার মতো তখন, তখন তো মনে করো যে রক্ত একদম টকবক করতেছে, যে আমাদের আমাদের এসে মারবে আর্মিরা, আমরা পাকিস্তানের হাতে মরবো, সেটা সহ্য করে থাকতে হবে, সহ্য করে থাকা যাবে না। যাই হোক, আমিও চলে গেলাম, আমিও চলে গেলাম। পিছন থেকে দেখি আমাদের 3টা রেল লাইনের ইয়ে আছে, আমরা বলি 1 নম্বর ঘুমটি, 3 নম্বর ঘুমটি, 2 নম্বর ঘুমটি, এগুলো বলি। সব মানে শহরের লোকজন করছি, ওই যে রেলের যে বগিগুলো আছে সব ওই গেটটা বন্ধ করে দিয়েছে, যাতে গাড়ি না ঢুকতে পারে, এটা ঢুকতে পারে, সবগুলো গেট বন্ধ। আর এদিক থেকে ঢেলাঢেলি হচ্ছে, বোম মারা হচ্ছে, পটকা মারা হচ্ছে। আর কারো কারো বাড়িতে যারাদের রিভলভার আছে, তোমার হচ্ছে বন্দুক আছে, তারা ফায়ার করছে। এই অবস্থায় আমরা তখন, সেই সময়টা এমন একটা সময় যে এখন আমরা যখন শুনি না, তখন আমাদের কাছে গল্পের মতন মনে হয়, কিন্তু আসলে এই গল্পটা তো শেষ হওয়ার না, একটা বড় যুদ্ধ, মানে দেশের জন্য যুদ্ধ, একটা রক্তক্ষয়ী সংগ্রাম। এই গল্পগুলো শুনতে গেলে আসলে একটা আলাদা সময় নিয়ে বসতে হবে। একটু আসতে চাইবো যে এই যে যুদ্ধ থেকে ফিরলেন, তারপর অভিনয় অঙ্গনের সাথে কিভাবে আপনি জড়িয়ে পড়লেন? হ্যাঁ, আমাদের বাড়ির থেকে না বলেই চলে গেলাম যুদ্ধে, বাবাও জানে না, মাও জানে না, যুদ্ধে গেলাম, যুদ্ধ করলাম, দেশ স্বাধীন হলো, ফিরলাম। ফেরার পরে পরীক্ষা দিলাম, 72তে পরীক্ষা দিলাম, পাস করলাম। তখন তো 5 সাবজেক্ট পরীক্ষা দিতে হতো, এখন তো অনেকগুলো পরীক্ষা দিতে হয়। পাস করলাম, কলেজে ভর্তি হলাম,
এদিকে কলেজও চলছে, এদিকে আমরা আমাদের ওখানে বগুড়া নাট্যগোষ্ঠী বলে একটি সংগঠন ছিল, সেই নাট্যগোষ্ঠীর প্রধান ছিল হচ্ছে ডক্টর ননিগোপাল দেবদাস। আচ্ছা। উনি চোখের ডাক্তার ছিলেন, উনি সভাপতি, শ্যামল ভট্টাচার্য, মৃণাল কান্তি সাহা, ওরা এক্সপেরিমেন্টাল নাটক করার জন্য চিন্তাভাবনা করছে, মানে দর্শকদের কাছে যদি আমরা নিয়ে যাই তখন এক টাকা করে টিকিট, টিকিট কেটে দর্শকদের এই এক্সপেরিমেন্টাল নাটকগুলো দেখাবে। তো আমরা সেই শুরু করলাম রবীন্দ্রনাথ ঠাকুরের, তখন আমি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম আমি একক নাটক করি। বাহ, এখন তো অনেক একক নাটক হচ্ছে। আমি প্রথম বগুড়া নাট্যগোষ্ঠীর হয়ে বিনি পয়সার ভোজ, এটা আধা ঘন্টা মতো একটি নাটক, তো সেই পাশাপাশি দুটো করে নাটক করতাম আমরা, যাতে আধা ঘন্টা এক ঘন্টা ব্যয় হয় আর কি। এই দুটো নাটক, এই এই নাটকটি আমি করে আসলাম, আর শেষ রক্ষা, এই শেষ রক্ষা দুটো নাটক মিলে এক ঘন্টা চলে, তুমি যুগ টিযুগ এভরিথিং দিয়ে। তো আমি একক নাটকটা করে নামার পরে আবার আরেকজন নামলো হচ্ছে দুইজনে মিলে একটি নাটক। তখন কি মানে অভিনেতা হতে চেয়েছিলেন এই বাসনা থেকে? না না না, হই নাই। এটা একটা মজার গল্প আছে। আচ্ছা। গল্পটা হচ্ছে কি যে 72-এর মার্চ মাসে এপ্রিল ঢাকায় উচ্চারণ শিল্পী গোষ্ঠী হয়েছে আজম খানের। আমি কিন্তু মূলত অভিনয় শিল্পী ছিলাম না, উচ্চারণ শিল্পী গোষ্ঠী হলো। তো আমার বন্ধুরা তখন ডক্টর পাভেল আজাদ, তারপরে আমি, আমার আরেক বন্ধু ঈশা, জাহিদ, মাসুম, এরা বললো কি আমরা বৈতালিক অর্কেস্ট্রা করি। হ্যাঁ করি। তোরা বলছে অ্যাকোর্ডিয়ান লাগবে, গিটার লাগবে, তবলা লাগবে, ড্রাম সেট লাগবে, ড্রাম সেট বাজায় তো মাসুম, আর অ্যাকোর্ডিয়ান বাজে তো ডক্টর পাভেল। আচ্ছা। আর ঈশা ওরা এরা বাবর বাবর বাজে তো গিটার। তে মিলে একটা আমরা একটা অর্কেস্ট্রা করলাম। গান গাবে কে? আমি বলি যে আমি গান গাবো। আচ্ছা। আর একটা ময়না নামে একটা মেয়ে ছিল আমার বন্ধুরই, সুলতান নামে আমার বন্ধু ছিল, যারা আমরা সুলতানরা পরে আমরা এক নাটকের জুটি হলাম আর কি, তার বোন ছিল ময়না, সে গাইতো, সে হিন্দি গান গাইতো, আমি বাংলা গান গাইতাম। সে বাংলা গানটাও ছিল প্রথম শুরু দিয়েই ছিল, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই, এই যে দুনিয়া, এই গানটা ভাইরাল হয়ে গেল। মানে যেখানে যে ওই গানটা শুনবো, মিনু ভাই ওই গানটা, ভাইরাল শব্দটা ছিল না তখন, ছিল না মানে এখনকার শুনে কথাই বলতেছি, তখন ভাইরাল, মিনু ভাই ওই গানটা শুনবো, এই তখন আমি ওই গানটা শুরু করলাম, আর ও হিন্দি গান গাই। আচ্ছা। এইভাবে গানের জগতে আমার প্রথম পদচারণা, হঠাৎ করে পাড়ায় একটি আমরা নাটক করছে, সেখানে আমাকে একটি ছোট্ট ক্যারেক্টার দিয়েছে। আচ্ছা। দবির ওস্তাদ নামে এক ওস্তাদ ছিল আমাদের মুক্তিযুদ্ধের সময়, জি, ওনার কথা বলার স্টাইলই ছিল, ধর বাবু এখানে তোমরা কি নাটক করতেছ? আমি কেন চাচা কয়ে, আর্ট কাউন্সিল, তখন আর্ট কাউন্সিল ছিল, তখন শিল্পকলা ছিল না, আর্ট কাউন্সিলে অডিশন হচ্ছে, তুমি অডিশন দিলে তুমি পারবা ওখানে। আচ্ছা। তো আমি গেলাম অডিশনে দিতে। বাহ। টিপু সুলতান নাটকের অডিশন হচ্ছে, এখন সেই নাটকে যে আমি, আমাকে একটা ক্যারেক্টার বলে যে এই এইটা ক্যারেক্টারটা বলেন আপনি, তো ডিসি এসডিও এরা অডিশন নিচ্ছে, আমাদের জেলা স্কুলের হেডমাস্টার ব্রেথওয়েটের একটা ক্যারেক্টার ছিল, ওই ক্যারেক্টারের অডিশন হলো, মার্ক হচ্ছে 50, আমি পেলাম 45 মার্ক। বাহ। বলতেছে না 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 আমাদের আর্টিস্ট নিতে হবে, আপনি আবার ইয়ে করেন, আবার এটা করেন, অডিশন ইয়ে করেন, আবার চাপে পড়ে আবার করলো, আবার তখন পাইলাম আমি 48 মার্ক, বেড়ে গেল, মার্ক বেড়ে গেল, আবার জেদ তো তখন, তখনকার জেদ তো অন্যরকম। তারপরে বলে যে আমাদের একটা, আমাদের লোক নিতে হবে, আমি যে কোনো লোক না, আমি অডিশন দিয়ে পাস করেছি এখানে, আমি করব, কেউ আসো আমার সাথে আসো, মারামারি করলে কিন্তু আমি মারামারি করব,
মানে এইরকম একটা পর্যায়ে তখন ডিসিএস বলে থামো থামো তুমি তুমি পাস তুমি পাস আমি তখন থেকে ওই নাটকটি করে সেই সময়টাতে কি সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ আমি অভিনেতাই হব সিদ্ধান্ত নিলাম যে আমি অভিনেতাই হব এবং তখন থেকে শুরু হলো আমার তারপর তো আর কেউ তারপর ওই যে একক নাটক শুরু করলাম আমি একক নাটক দিয়ে আমাদের এনটিভির রঙের মানুষে ছিলাম হ্যাঁ রঙের মানুষে ছিলাম ভবিরাটে ছিলাম ছিলাম অনেকগুলো নাটক সেই অভিজ্ঞতা মানে দারুণ ছিল আসলে রঙের মানুষ বলতে মানে রঙিন ছিল দিনগুলো একদম আপনাদের রঙের মানুষ তো রঙের মতই ছিল আমরা আমরা তখন নাটকের জন্য একেবারে মিশে যেতাম ক্যারেক্টারের ভিতরে এখন তো কেউ বেশে না এখনকার তখন তো আমাদের স্ক্রিপ্ট ছিল আমরা স্ক্রিপ্ট পড়তাম স্ক্রিপ্ট পড়ে 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 চিন্তা করতাম যে এটার সাথে কি লাগানো যায় মানুষের কাছে কিভাবে পৌঁছানো যায় আর এখনকার স্ক্রিপ্ট তো তোমার ভাইয়া কালকে আপনার ডেট আছে কটায় যেতে হবে আপনি 9টার মধ্যে পৌঁছে যান ভাইয়া গেলাম ভাইয়া এই যে আপনার স্ক্রিপ্ট আমি যে এখন দিচ্ছ কেন কাজ এখন শর্ট আছে আপনার আমি ওটা ওনার দ্বারা আমি দেখি দেখে নিয়ে তারপরে গেলাম শর্টে এখন হচ্ছে এই পরিস্থিতি এখনকার নাটক চরিত্রের সাথে মিশে যাওয়ার সময়টুকু সময়টুকু পাওয়া যায় না তুমি এই এখন ডায়ালগ দেখতেছ ডায়ালগ দেখে তুমি ওখানে যে শর্ট দেবা কিভাবে হাও একটি প্রশ্ন করব খুব ছোট করে আপনার কাছে জানতে চাইবো সেটা সেটা হচ্ছে এই যে বিভিন্ন সময়ে নাটকের যে বিবর্তনগুলো হয়েছে পরিবর্তন হয়েছে পরিবর্ধন হয়েছে বা আমি বলবো যে সময়ের চাহিদাও ছিল হয়তো পরিবর্তনটা এই পরিবর্তনটা আপনার চোখে কিভাবে ধরা পড়েছে যেহেতু অনেকগুলো বছর আপনি এই নাট্যাঙ্গনের সাথে জড়িত শোনো পরিবর্তন তো মার একটা একটা গাছ যখন তুমি লাগাও ওইটাকে যখন পানি দিবে তখন আস্তে 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 বড় হবে কিন্তু তোমার বিহেভিয়ার তো বদলাবে না তোমার ভালোবাসা তো ওখান থেকে যাবে না তাই না তোমার ভদ্রতা তোমার সম্মান এটা তো থাকবে গাছ বড় হবে তাই বলে গাছের পরিবর্তন হবে দেশ পরিবর্তন হবে কিন্তু আমার বিহেভিয়ার বদলাবে আমার আমি একটা মানুষের সাথে রুডো ব্যবহার করব এটা তো হবে না শিল্পী সব থেকে বড় বিষয় হচ্ছে তার বিনয় তাই না তার বিনয় শুধুমাত্র আমি শিল্পীর কথা বলবো না সমাজের মানুষের কথা বলবো আমরা যখন বড় হয়েছি যখন গ্রামে শহরে তখন একটা সিনিয়র দেখলে ইসলাম বা কোনো মুরব্বী দেখলে পালিয়ে গেছি এই এই নেচারটা নাটকের ক্ষেত্রে হচ্ছে কি এর কোনো ওই ধারাটা নাই মানে আমি একটা ধারা বের করলাম সেটাই নাটক হবে আমি যে কথা বলি এখনকার নাটকের অনেক ভাষা পরিবর্তন হয়ে গেছে কারণ আমরা যখন নাটক দেখেছি তখন নাটকের বাবা মা বলতো কি ভাষা শেখো এখন আমরা ভাষা বলছে আমাদের ছেলেদের ভাষা শেখাতে পারি না আমাদের বাবা মা বলতো দেখো ভাষা শেখো কথা বলা শেখো ভদ্রতা শেখো এখন আর সেটা পাই না এই যে পরিবর্তনগুলো সেটাই মানে ভালোবাসার জায়গাটা হয়তো খানিকটা বদলে গিয়েছে ব্যাপারটা আসলে এরকমই আপনার সাথে কথা বলতে গেলে না কথা শেষ হবে না অনেক গল্প জমা আছে আমি জানি মানে একদম ক্ষুদ্র করে ছোট্ট কিছু গল্প শুনলাম আপনার থেকে আপনার জীবনের আর অনেক গল্প বাকি থেকে গেল আমি খুবই প্রত্যাশা করব যে সেই গল্পগুলো অন্য কোনো দিন আমরা আপনার কাছ থেকে শুনবো অনেক অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন এতটাই চিরতরুণ থাকবেন সবসময় সেটাই প্রত্যাশা করি আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে তোমাকে ধন্যবাদ প্রজন্মের কাছে বলবো যে তোমরা ভালো মানুষ হও ভালো দেশ করো অনেক অনেক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি শুভ দুপুর